বন্ধুরা, এই মুহূর্তে আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক পাস করে থাকলে আপনি এই সমস্ত পদগুলির জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তাই জন্য কোন কোন পদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, চলুন বিস্তারিত আমরা এক নজরে জেনে নেব। তার জন্য আমরা চলে এসেছি ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই নিয়োগটি আপনাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডেই হবে এবং এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য আপনারা ইংরেজিতে দেখতে পারবেন। তাছাড়া যদি আপনারা বাংলাতে দেখেন তাহলে এই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের নাম লেখা উঠছে। এই ওয়েবসাইটটি আপনি গুগলে টাইপ করুন এবং সেই ওয়েবসাইটে আপনি কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির খবর সম্পূর্ণ বাংলাতে বিস্তারিত তথ্য সহ আপনি দেখে নিতে পারবেন। তাই অবশ্যই গুগলে যেয়ে টাইপ করুন এই ওয়েবসাইটের নাম এবং সার্চ করে সমস্ত ডিটেলস বাংলাতে দেখে নিন। চলুন আজকের এই লেটেস্ট আপডেটটি দেখে নেব এক নজরে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশান। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইংলিশ ভার্সনে এখানে লেখা রয়েছে এবং উপরে আপনি কিন্তু সরাসরি দেখতে পারবেন যে এখানে নভেম্বরের 30 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন আপনারা অনলাইন থেকে করতে পারবেন। পাশাপাশি আপনাদের যে পরীক্ষা হবে তার জন্য এখানে কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটিরও কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে, কতদিন পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, যদি মাধ্যমিকে 50% থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সন্দেহ নেই। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন দুটি পদে নিয়োগ হবে, কুক এবং স্টুয়ার্ড, এই দুটি পদে নিয়োগ হবে। টোটাল শূন্য পদ আপনি এখান থেকে দেখে নিতে পারছেন, 50টি টোটাল শূন্য পদ রয়েছে। কিভাবে আবেদন করবেন তার জন্য আপনাদের কিন্তু 30 নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে। এই যে আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন www.joinindiancoastguard.gov.in, এই ওয়েবসাইট থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আপনি কিন্তু সমস্ত ডিটেলস তখন আবেদনের সময় ফুলফিলভাবে আবেদনের পুরো বিস্তারিত তথ্য সেখানে আবেদন করে দেবেন, লিখে দেবেন। তারপরে আপনি কিন্তু ফাইনাল সাবমিট করে দেবেন। তার জন্য এখানে যে বিস্তারিত আরও তথ্য আপনাকে জানতে হবে সেটি হচ্ছে যে আপনি কোন জোনে আবেদন করবেন। এখানে জোন দেখতে পাচ্ছেন, তারপরে এক্সামিনেশান সেন্টার এখান থেকে চয়েস করতে পারবেন। যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছেন সেক্ষেত্রে আপনি আবেদন করবেন নর্থ ইস্টার্ন জোন, উত্তর পূর্ব জোনে। তারপরে আপনি সেন্টার চয়েস করবেন কলকাতা, কেননা এখানে বিহার, ঝাড়খণ্ড, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, সিকিম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এসব রাজ্যের জন্য পরীক্ষা হবে কলকাতাতে। তাই অবশ্যই আপনি কলকাতা পরীক্ষার সেন্টার চয়েস করবেন এবং এইভাবে বিস্তারিত তথ্য আপনি দেখে শুনে আবেদন করুন। পুরো বিস্তারিত দেখার আগে আরও যে ইম্পর্টেন্ট তথ্য আপনাকে জানতে হবে সেটি হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে আপনাদের। তার জন্য শারীরিক যে হাইট লাগবে কত, চেস্ট লাগবে কত, সেটি অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। যেমন আপনার উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার তবে আবেদন করবেন। পাশাপাশি এখানে আপনি 5 সেন্টিমিটার বুকের সাথে ফুলানোর অভিজ্ঞতা অবশ্যই আপনার থাকতে হবে। পুরো বিস্তারিত তথ্য দেখে আবেদন করুন এবং এই চ্যানেলে নতুন হলে আরও বিস্তারিত তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন। পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলে জয়েন করুন এবং আরও বিস্তারিত কিছু জানার থাকলে আপনি সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে। পরবর্তী লেটেস্ট আপডেট খুব সহজে আপনাদের সামনে আবার পৌঁছে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।